নৈহাটি পুরসভায় পৌর ঘরে তালা ঝোলানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে নেম ভেঙে দেওয়ার অভিযোগ নৈহাটি পুরসভার চেয়ারম্যানের ঘরে তালা ঝোলানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তারা চেয়ারম্যানের নাম লেখা বোর্ডটি ভেঙে ফেলে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক নিয়ে চলে যায় বলেও অভিযোগ মুখ ঢাকা কাপড় দিয়ে মুখ ঢাকা সবার ছিল কিছু না হলে তিরিশ চল্লিশ জন তো হবেই প্রথমে আমি শুনেছিলাম ল্যাপটপ কিছু ভ্যালুবল ফাইল অ্যাটসেটাটা নিয়ে গেছে পরে জানতে পারলাম সিসিটিভি রেকর্ডার যেটাকে ডিপিআর বলা হয় জানা গেছে কয়েকজন দুষ্কৃতী মুখে কাপড় বেঁধে পৌর অফিসে আসে তারা মুখে জয় শ্রীরাম স্লোগানও দিচ্ছিল ঘটনার তদন্ত শুরু হয়েছে স্যার যে বিজেপির নামে বদনাম দিয়ে কেউ টিকা পড়ে নিলে জয় শ্রীরাম বলে বিজেপি হয়ে যাবে না আমি দুষ্কৃতীদের যে দুষ্কৃতি ওরা সবাই দুষ্কৃতী আমি যা খবর লাগিয়েছি সব দুষ্কৃতীরা আমি ওকে বলছি এখনই জানে অফিশিয়ালি সে থানায় একটা কমপ্লেন জমা দিক আর যেই দুষ্কৃতি হোক সে যেই দলেরই হোক তাকে যেন ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড নৈহাটি